হ্যালো বন্ধুরা লাইভ গুরুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি লস অ্যান্ড প্রফিট মানে হচ্ছে লাভ এবং ক্ষতি নিয়ে এ আলোচনা করবো লাভ ক্ষতির বেসিক ইটা আপনাদের কাছে আছে আমি তুলে ধরবো যাদের লাভ ক্ষতি নিয়ে কোনো ডাউট আছে এই ভিডিওটি দেখার পর আশা করি সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে এ তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কেননা আমি ই এই রকম ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও এই চ্যানেলের প্রতিনিয়ত আপলোড করতে থাকি ই তা চলুন শুরু করা যাক ক্রয় মূল্যটা কি যে মূল্যে যে মূল্যে দ্রব্য ক্রয় করা হয় যে মূল্যে দ্রব্যকে ক্রয় করা হচ্ছে তাকে কি বলা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কি বিক্রয় মূল্য হচ্ছে সেলিং প্রাইস মানে ক্রয় করার পর যে মূল্যে বিক্রয় করা হচ্ছে মানে কি যে মূল্যে দ্রব্যকে বিক্রয় করা হয় ক্রয় মূল্য কি আমরা কোনো একটা জিনিস যখন কিনতে যাই তখন যে মূল্যে কিনি তাকে বলা হচ্ছে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস আর যে মূল্যটি কিনে এ বিক্রেতা যে মূল্যে বিক্রি করে সেটাকে বলা হচ্ছে সেলিং প্রাইস যখন ক্রয় মূল্য নট ইকুয়াল বিক্রয় মূল্য হবে মানে কি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এক হবে না মানে কি কস্ট প্রাইস সেলিং প্রাইস যখন এক হবে না তখন কি হবে লাভ বা ক্ষতি হবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি ইকুয়াল হয় ক্রয় মূল্য যা বিক্রয় মূল্য তাই হয় তখন লাভ বা ক্ষতি কিছুই হবে না যখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নট ইকুয়াল হবে মানে সমান হবে না তখনই লাভ আর ক্ষতি হবে যদি ক্রয় মূল্য লেস দেন বিক্রয় মূল্য হয় মানে কি সিপি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বড় হবে মানে যে টাকায় ক্রয় করছে তার থেকে বেশি টাকায় বিক্রয় করবে তখন কি হয়ে যাবে তখন হবে লাভ আর যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য বড় হবে বিক্রয় মূল্য ছোট হবে তখন কি আমার কি ক্ষতি হবে কেন যে টাকায় কিনছি তার থেকে কম টাকায় বিক্রি করছি তাহলে কি ক্ষতি হবে তাহলে এখন আমরা কি দেখে নিলাম যে টাকায় আমরা কোন একটা ক্রয় মূল্য কি মানে কোনো একটা মূল্যকে যে দামে আমরা কিনছি কোনো বিক্রেতা কিনে নিচ্ছে তখন সেই মূল্যটাকে বলা হচ্ছে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস যখন ওন কোনো ও মূল্য বা কোনো দ্রব্যকে এ বিক্রি করা হচ্ছে কিনে বিক্রি করা হচ্ছে তা তখন সেই মূল্যটাকে বলা হচ্ছে বিক্রয় মূল্য সেটা বেশিও হতে পারে ক্রয় মূল্য থেকে কমও হতে পারে আর দেখা যাচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যখন দেখছি আমরা ইকুয়াল হচ্ছে না মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি হচ্ছে বা কম হচ্ছে তখন লাভ বা ক্ষতি হচ্ছে আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয় তখন হয় লাভ আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয় তখন হয় ক্ষতি এবার একটু এক্সাম্পলের সাথে বুঝে নি ক্রয় মূল্য বিক্রয় মূল্য এ এর ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা বিক্রয় মূল্য হচ্ছে দশ টাকা মানে কি এটা হচ্ছে কি কসলিং বারো টাকায় বিক্রি করছে সি কি করছে দশ টাকায় কিনে আট টাকায় বিক্রি করছে তাহলে এ এর ক্ষেত্রে কি এর ক্ষেত্রে কি এর ক্ষেত্রে হচ্ছে কস্ট প্রাইস ইকুয়াল সেলিং প্রাইস তাহলে এক্ষেত্রে কি লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না কি প্রফিট প্রফিট অর লস লস কিছুই হচ্ছে না কিন্তু এখানে বি এর ক্ষেত্রে বি কি করেছে দশ টাকায় কিনে বারো টাকায় বিক্রি করছে মানে কি কস্ট প্রাইস আর হচ্ছে সেলিং প্রাইস কোনটা বেশি এখানে দশ টাকা এখানে বারো বেশি তাহলে হচ্ছে কি বিক্রয় মূল্য বেশি মানে সেলিং প্রাইস বেশি তাহলে কি লেস দেন তাহলে সিপি লেস দেন যখন এসপি হবে ক্রয় মূল্যটা বড় হবে তখন কি হয়ে যাবে তখন হবে প্রফিট আর যখন সি মানে হচ্ছে কি যখন দেখা যাচ্ছে সি এর ক্ষেত্রে দশ টাকায় কিনা আট টাকায় বিক্রি করছে মানে বিক্রয় মূল্য কম মানে এসপি কম সিপি বেশি মানে সিপি গ্রেটার দেন এসপি তা মিন্স লস এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যখন সিপি আর এসপি ইকুয়াল হবে তখন কি হবে প্রফিট আর লস কিছুই হবে না আর যখন সিপি আর এসপি মানে সিপির থেকে এসপি বড় হবে মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বড় হবে তখন কি প্রফিট হবে মানে লাভ হবে আর যখন এসপি ই বড়ো হবে সিপির থেকে এই সিপি এসপির থেকে সিপি বড় হবে মানে ক্রয় মূল্য বড় হবে বিক্রয় মূল্য থেকে তখন কী হবে লস হবে এবার এখানে এখানে যদি বলি আমি কত টাকা প্রফিট হয়েছে কত টাকা লস হয়েছে এ এখানে আমরা কী করে কি করে সহজেই বের করব সেটা আমরা দেখে নেব যখন লাভ বা প্রফিট হচ্ছে মানে প্রফিট হচ্ছে যখন প্রফিট হচ্ছে তখন কি আমার যখন লাভ হচ্ছে তখন অবশ্যই কি কি ক্ষেত্রে কোন ক্ষেত্রে প্রযোজ্য যখন বিক্রয় মূল্য আমার বড় হতে হবে মানে কি তখন যখন বিক্রয় মূল্য বড় হতে হবে মানে কি ই সেলিং প্রাইস বড় হতে হবে কস প্রাইসের থেকে মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বড় হতে হবে যেটা আমার তখন কি লাভ বের করার জন্য সেক্ষেত্রে তাই জন্য লাভ বের করার জন্য কি করতে হবে আমাকে যে আমাকে যেটা বড় সেটা আগে নিতে হবে নিশ্চয়ই বড় থেকে ছোটটা বিয়োগ হয় তাই জন্য বড়টা আগে নিতে হবে মানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় অর এসপি মাইনাস সিপি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস লাভের ক্ষেত্রে কেন আমরা জানি কি যে বিক্রয় মূল্য বড় বিক্রয় মূল্য যেহেতু বড় তাহলে বিক্রয় মূল্যটাকে আগে নিতে হবে মাইনাস ক্রয় মূল্য যেটা বড় তার থেকে বিয়োগ করবো কেন আমরা যে বিক্রয় মূল্য বড় হলে কি হয় লাভ হয় আমার এটা মনে রাখতে হবে যেটা বড় তার থেকে বিয়োগ করবো তাহলে কি লাভ মানে কি আমার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এবার কি ক্ষতি মানে লস লসের ক্ষেত্রে কি হয় কস প্রাইস বড় হয় সেলিং প্রাইস ছোট হয় মানে কি ক্রয় মূল্য বেশি হবে বিক্রয় মূল্য কম হবে ক্রয় মূল্য ক্রয় মূল্য কি হচ্ছে বেশি তার মানে ক্ষতির ক্ষেত্রে কি হচ্ছে যেটা বড় থেকে আমি বলেছি ছোটটাকে বিয়োগ করতে হবে বড় কি এখানে ক্রয় মূল্য কস্ট প্রাইস তাহলে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তাহলে এক্ষেত্রে আমরা লাভের ক্ষেত্রে পেয়ে গেলাম ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে হচ্ছে কি কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস একটা এক্সাম্পল নেওয়া যায় এর ক্ষেত্রে কস্ট প্রাইস হচ্ছে টোয়েন্টি সেলিং প্রাইস হচ্ছে টোয়েন্টি ফাইভ বিয়ের ক্ষেত্রে কস্ট প্রাইস হচ্ছে টোয়েন্টি সেলিং প্রাইস হচ্ছে ফরটিন সেলিং প্রাইস হচ্ছে ফরটিন তাহলে এখানে দেখতে পাচ্ছি কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস কোনটা বড় তা এখানে দেখতে পাচ্ছি কি কস্ট প্রাইস না সেলিং প্রাইস বড় এই ক্ষেত্রে কি হচ্ছে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ বড় মানে সেলিং প্রাইস বড় তার মানে এটা কি হয়েছে প্রফিট হয়েছে প্রফিট হয়েছে তার প্রফিট বের করার জন্য আমরা কি জানি প্রফিট বের করার জন্য মানে লাভ ইকোয়ালস টু আমরা জানি কি বড় কোনটা যেটা বড় থেকে ছোটটা বিয়োগ করব মানে কি সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করব মানে কি 25 থেকে 20 বিয়োগ করব 5 प्रॉफिट কত হয়েছে এর प्रॉफिट কি হয়েছে এ 5 যদি বি এর ক্ষেত্রে বের করি বি এর ক্ষেত্রে কি দেখছি কস্ট প্রাইস বড় তার মানে নিশ্চয়ই কি হয়েছে লস হয়েছে মানে ক্ষতি হয়েছে যদি এর ক্ষেত্রে লস বের করি তাহলে কি হবে এ ফর্মুলা কি সিপি মানে বড় কি এখানে সিপি সিপি বড় মানে সিপি মাইনাস কি এসপি বড় থেকে বিয়োগ করবো তাহলে লস টু হবে লস হচ্ছে টোয়েন্টি মাইনাস ফরটিন মানে হচ্ছে সিক্স তো এভাবে কি আমরা প্রফিট অ্যান্ড লস বের করতে পারবো যে কোনো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি জানি এবং আমরা দেখে নেব কোনটা বড় যদি ক্রয় মূল্য বড় হয় তাহলে আমরা কি পেয়ে যাব। তো ক্রয় মূল্য বড় হলে তখন পেয়ে যাব আমরা হচ্ছে এ লস আর ক্ষতি আর যদি বিক্রয় মূল্য বড় হয় তখন আমরা পেয়ে যাব প্রফিট তো এইভাবে লস আর প্রফিট বের করতে পারব নেক্সট হচ্ছে শতকরা শতকরা লাভ বা ক্ষতি কিভাবে বের করব শতকরা লাভ বা ক্ষতি শতক্র লাভ বা ক্ষতি বের করতে হলে আমাকে প্রথমে একটা এক্সাম্পল থ্রু নিয়ে তারপরে সূত্রটা আমি দেখাচ্ছি যে এ ক্রয় মূল্য আর এখানে হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য দশ বিক্রয় মূল্য হচ্ছে পনেরো বি এর ক্রয় মূল্য হচ্ছে দশ বিক্রয় মূল্য হচ্ছে সাত তাহলে এদের দুজনের ক্ষেত্রে আমি কি করব লাভ বা ক্ষতির পরিমাণ বের করব। তা ক্ষেত্রে আমি কি দেখছি সবার আমি ক্রয় মূল্যে তার মানে কি হয়েছে লাভ হয়েছে আর এখানে দেখছি কি যে বিয়ের ক্ষেত্রে কি ক্রয় মূল্য বড় এখানে বিক্রয় মূল্য বড় তাই লাভ হয়েছে এখানে ক্রয় মূল্য বড় তাই এখানে কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে এখানে আমি এর ক্ষেত্রে যদি বের করি ঠিক আছে এর ক্ষেত্রে যদি বের করি যে কতটা লাভ হয়েছে আমি দেখে বুঝতে পারছি শতকরা কত লাভ হয়েছে সেক্ষেত্রে আমি একটুখানি এখানে দেখে নিই যে দশ টাকায় দশ টাকায় কি দশ টাকায় লাভ কত লাভ মানে আমরা কি জানি ই ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে পনেরো মাইনাস দশ মানে কি হচ্ছে পাঁচ টাকা তাহলে শতকরা মানে জানি আমরা কি একশো একশো তে কত মানে দশ টাকায় লাভ হয় কি পাঁচ টাকা তার মানে কি অ্যাকচুয়ালি এক টাকায় লাভ হয় আমরা যদি বের করি ঐকিক নিয়মে কি হবে এক টাকায় লাভ হয় এখানে এটাই রাখলাম আমরা পনেরো মাইনাস দশ টাকা পনেরো মাইনাস দশ টাকা তাহলে এখানে পনেরো মাইনাস দশ বাই এখানে কি দশ পনেরো মাইনাস দশ বাই এখানে দশ কিক নিয়ম অনুসারে এক টাকায় কি বাই আকারে হয়ে যায় আর এখানে যদি একশো টাকায় লাভ হয় বের করি তাহলে কি হবে হান্ড্রেড একশো গুণ হয়ে যাবে তাহলে কি অ্যাকচুয়ালি লাভ ইকুয়ালস টু আমার কি বেরালো লাভ ইকুয়ালস টু পনেরোটা কি ছিল পনেরোটা ছিল বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস দশটা কি ছিল ক্রয় মূল্য ক্রয় মূল্য আর এই দশটা কি ছিল সেই ক্রয় মূল্যই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড তাহলে কি আমার যদি আমরা দেখি যে ক্রয় মূল্য ও বা বিক্রয় মূল্য যেটা বড় যদি হলে বিক্রয় মূল্য বড় হয় তাহলে সহজেই আমরা এই শতকরা লাভ বের করতে গেলে সহজেই আমরা বসিয়ে দেবো লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইনটু হান্ড্রেড তাহলে এই ফর্মুলাটাই আমাদের কি বেরিয়ে যাবে লাভ বেরিয়ে যাবে নেক্সট যদি বি এর ক্ষেত্রে করি বি এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি ক্রয় মূল্য বড় বিক্রয় মূল্য ছোট তার মানে কি ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে এই ক্ষেত্রে কি দশ টাকায় দশ টাকায় ক্ষতি কত ক্ষতি হয়েছে দশ টাকায় দশ টাকায় ক্ষতি হয়েছে আমি কি বলেছিলাম বড়টার থেকে মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা বিক্রয় মূল্য হচ্ছে এক টাকায় আগের মতন শতকরা বের করছি মানে কি হান্ড্রেডে বের করব একে কত দশ করে দিলাম একশোতে কত দশ মাইনাস সাত বাই টেন ইন্টু তাহলে ক্ষতিকাল টু আমরা কি পাচ্ছি ফর্মুলাটা ক্ষতি টু দশ মানে কি ক্রয় মূল্য মাইনাস মানে কি মূল্য বিয়ের ক্ষেত্রে বিক্রয় মূল্য বাই টেন মানে কি ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড তাহলে এটা কি হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে ক্ষতির ফর্মুলাটা এটা হচ্ছে ক্ষতির ফর্মুলা তাহলে আমরা কি শিখে গেলাম যে লাভ ইকুয়াল টু শতকরা লাভ যখন আমরা দেখে নেব ক্রয় শতকরা লাভ বা ক্ষতি বের করতে যদি দেখি বিক্রয় মূল্য বড় তখন ক্রয় মূল্যের থেকে তখন কি করবো সরাসরি বুঝে যাবো যে ওটা লাভ হয়েছে আর শতকরা লাভ বের করতে গেলে ডাইরেক্ট ফর্মুলা করে দেবো যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড মানে কি লাভের নিচে ক্রয় মূল্য দু থাকবে ক্ষতি আর লাভে দু থাকবে কিন্তু লাভের ক্ষেত্রে কি হবে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আর ক্ষতির ক্ষেত্রে হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই নিচে তো বিক্রয় মূল্য ক্রয় মূল্যই থাকবে ইনটু 100 তাই এটা বেরিয়ে যাবে শতকরা লাভ তাহলে আরেকটি एग्जांपल নিয়ে নি এখানে শতকরা আমাকে কি বলেছে ক্রয় এর ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে বি এর ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে দিচ্ছে এখানে বলেছে ক্ষতি বা লাভ কোনটা হবে সেটা বের করতে দিয়েছে তাহলে ক্ষেত্রে আমরা কি করব ক্রয় আমরা ফর্মুলা আগে দেখে নেব এখানে কোনটা বেশি যে বিক্রয় মূল্য বেশি না ক্রয় মূল্য বেশি এখানে দেখছি বিক্রয় মূল্য বেশি তাহলে কি হয়েছে অটোমেটিক কি হয়েছে লাভ হয়েছে তাহলে এখানে শতকরা লাভ যদি বের করি শতকরা লাভ বের করতে গেলে আমাকে কি করতে হবে শতকরা লাভ বের করতে গেলে ফর্মুলা করতে হবে ফর্মুলাটা আমরা কি শিখেছি যে ক্রয় মূল্য লাভের ক্ষেত্রে বড় কোনটা বিক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে হচ্ছে এসপি মাইনাস সিপি বাই কি হচ্ছে সব সময় ক্রয় মূল্য মানে হচ্ছে এসপি এই সিপি ইনটু হান্ড্রেড তাহলে এখান থেকে এ আমি মানগুলো বসিয়ে দেবো এসপির মান কত সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য হচ্ছে দুশো মাইনাস ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ বাই ক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ ইন্টু হান্ড্রেড এটা কি ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে পঁচাত্তর আর এখানে হচ্ছে পঁচিশ তাহলে কেটে যাবে পঁচিশ দিয়ে কত হবে থ্রি এটা হবে ফাইভ পঁচিশ দিয়ে কাটলে ইন্টু হান্ড্রেড তাহলে এখানে পাঁচ দিয়ে কাটলে কত হয় হান্ড্রেডকে টোয়েন্টি তাহলে কত হবে সিক্সটি তাহলে কি হবে এটি হচ্ছে সিক্সটি পার্সেন্ট কি হচ্ছে শতকরা লাভ সিক্সটি পার্সেন্ট কি হচ্ছে শতকরা লাভ হয়ে গেল বিয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কস্ট এখানে কস্ট প্রাইস মানে এসপি বেশি না ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি এখন যদি বিয়ের ক্ষেত্রে আমরা দেখি যে আশি টাকায় ক্রয় করে বিক্রয় করেছে পঞ্চাশ টাকায় তাহলে নিশ্চয়ই এখানে ক্ষতি হয়েছে কেন ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম তাহলে কি ক্ষতি হয়েছে এখানে কি হয়েছে ক্ষতি তাহলে তাহলে এখানে ক্ষতি শতকরা ক্ষতি বের করতে গেলে ক্ষতির ফর্মুলা অ্যাপ্লাই করবো ক্ষতির টু কি ক্ষতির টু হচ্ছে বিক্রয় ক্রয় মূল্য বড় না বিক্রয় ক্ষতির ক্ষেত্রে এখানে কি হচ্ছে ক্রয় মূল্য বড় ক্রয় মূল্য বড় হবে ক্ষতির ক্ষেত্রে এবং ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড মানে কি ই তোমার সিপি মাইনাস এসপি সিপি মাইনাস এসপি বাই সি সিপি ইন্টু হান্ড্রেড তা এখানে ভ্যালুগুলো বসিয়ে দি সিপির ভ্যালু কত আশি মাইনাস কে হবে ফিফটি বাই মানে হচ্ছে এই হবে হান্ড্রেড হান্ড্রেড তাহলে কত হবে থার্টি আর এইটটি ইন্টু তাহলে এখানে এই শূন্য শূন্য কেটে যাবে আর এখানে হচ্ছে এইট রয়েছে তার মানে এখানে চার দিয়ে কাটলে কত হচ্ছে টু আর এটা হচ্ছে কত ও oh, 2 তাহলে এখানে হচ্ছে কি সেভেন্টি বাই টু মানে হচ্ছে তাহলে এটা কি হয়ে যাচ্ছে ক্ষতি তা শতকরা ক্ষতি কত হয়ে যাচ্ছে থার্টি পয়েন্ট ফাইভ তাহলে এখানে এরকমভাবে আমরা কী হচ্ছে লাভ ক্ষতি ই মানে সমস্ত ও ফর্মুলা বের করতে পারবো লাভ ক্ষতি মানে আমরা যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য জেনে যাই এরকমভাবে কী হচ্ছে লাভ আর ক্ষতি শতকরা বের করতে পারবো বন্ধুরা আশা করছি লাভ ক্ষতি নিয়ে যাদের বেসিক আইডিয়া ছিল না তাদের লাভ ক্ষতি নিয়ে বেসিক আইডিয়া হয়ে গেছে এই ভিডিওটি দেখার পর বন্ধুরা নেক্সট ভিডিওতে আমি লাভ ক্ষতির এর কোশ্চেন অ্যান্সার নিয়ে এ আলোচনা করবো এবং লাভ ক্ষতি বিভিন্ন শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করবো কীভাবে আমরা সহজে এ লাভ ক্ষতি ই বের করতে পারবো আজকে শুধুমাত্র ও বেসিক লাভ ক্ষতির যে বেসিক আইডিয়া সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন আমি তার যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আপনারা যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন